এরকম সকালের দিকে যদি আমরা বৃন্দাবন ধামের কোনো জঙ্গলে যাই, তখন এমনই সৌন্দর্য চোখে পড়ে। দেখুন আমাদের ব্রজভূমির সৌন্দর্য। এ হল ভগবান শ্রীকৃষ্ণের ভূমির সৌন্দর্য, যা গোলক ধাম যাওয়ার ইচ্ছে আমাদের আরও দ্বিগুণ করে দেয়। এই দৃশ্য দেখলে কেনা মোহিত হবে এবং ব্রজভূমিতে যাওয়ার জন্য তার মন ব্যাকুল হবে। ওয়াহ, দেখুন, আসলে ভগবান শ্রীকৃষ্ণ এত বড় ফ্যাশন ডিজাইনার যে ওনার উপরে ফ্যাশন আর কেউ জানে না। দেখুন তো, সে সময় ময়ূরের একটি পালক ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় গুঁজেছেন, যে ফ্যাশন দেখিয়ে গেছেন সেই ফ্যাশন আজও কতটা ফেমাস, এবং সেই থেকে সবাই জানে যে এরকম ময়ূরের পালক দিয়ে সৌন্দর্য বর্ধিত করা যায়, আর ভগবানের পাগড়ি সুশোভিত হয় এরকম ময়ূরের পালক দিয়ে। দেখুন তো, বৃন্দাবন ধামে এখনও পর্যন্ত ময়ূরেরা ভগবানকে শৃঙ্গার করানোর জন্য ব্যাকুল হয়ে আছে, তাই না? আর সেই ব্যাকুলতা আমাদের মধ্যেও বিরাজ করে। কখন দেখব ভগবানের শৃঙ্গারের সৌন্দর্য? মিত্র, এই কুঞ্জর গ্রাম বিশাল, আর তাছাড়া এই কুঞ্জর গ্রাম আমার খুব ভালো লাগে। কেন সেটি তো জানেন, যে রাধারানীর বিরহের স্থান, কৃষ্ণকে ডাকার স্থান হলো এই কুঞ্জর গ্রাম। তাই বারবার ছুটে আসি এই কুঞ্জর গ্রাম দেখার জন্য, এবং নিরিবিলি শান্ত কোনো পরিবেশে রাধারানীকে স্মরণ করার এক অপূর্ব সুযোগ পাওয়া যায় এখানে, যা আর অন্য কোথাও যেন মনে হয় পাই না। যদিও বা বৃন্দাবনের প্রতিটি স্থানই খুব সুন্দর, মনোরম এবং শান্ত, তার মধ্যেও কুঞ্জর গ্রামটি আমার ভালো লাগে। আর তাছাড়া এই কুঞ্জর গ্রামের আরেকটি সুবিধা হলো এই যে এটি রাধাকুণ্ড থেকে অনেকটাই কাছে, সে কারণে এই কুঞ্জর গ্রামে আসতে আরও বেশি ভালো লাগে। আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য তো নিজের চোখেই উপভোগ করছেন, যে মনকে কতটা ব্যাকুল করে দেয় এই সৌন্দর্য দেখলে পরে, তাই না? এই বৃন্দাবন ধাম দর্শন করতে করতে একটি জিনিস চোখে পড়ল, সেটি হলো অগ্নি। আর অগ্নি থেকে মনে পড়লো ভগবান শ্রীকৃষ্ণের দাবাগ্নি পান লীলা। জানেন, বৃন্দাবনে একবার যখন দাবানল শুরু হয়, জঙ্গলে আগুন লাগে, তখন ভগবান শ্রীকৃষ্ণ অগ্নি পান করেছিলেন, তাই না? তো অনেকে বলেন কৃষ্ণ কীভাবে ভগবান হলেন, তো ভগবানের শক্তি যদি সম্পর্কে জানা না থাকে তো ভগবানকে তো সন্দেহ করবেনই, তাই না? এরকম আগুন পান করে দেখিয়েছেন এমন ব্যক্তি কে রয়েছে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণই রয়েছে। ওনার বৃন্দাবনে জঙ্গলে আগুন লাগে আর তখন অগ্নি পান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? তো এই ব্রজভূমিতেও আগাছা এরকম জ্বালানো হয়, আর সেই দৃশ্য দেখেই মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের দাবাগ্নি পান লীলা। আর তার সাথে সাথে বৃন্দাবনের সৌন্দর্য তো উপভোগ করছেনই। স্থানটি হলো রাধাকুণ্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, সেই গ্রামেরই সৌন্দর্য এটি। আর এই দাবাগ্নি দেখে ভগবানের প্রতি আরও প্রেম বর্ধিত হয়, যে ভগবান কতটা ভক্তদের জন্য কৃপা করেন। কেন কি সে সময়ে গোপবাসীরা অনেক বিপদে পড়েছিলেন এই দাবাগ্নি
ভসীভূত হয়ে যাওয়ার কথা ছিল নন্দ মহারাজের, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এক নিমিষেই সব পান করে ফেলেন। উনি যে শুধু মাখন গ্রহণ করেন তা নয়, অগ্নিও গ্রহণ করেন, তাই না? এ হলো আমাদের প্রভুর এক অদ্ভুত শক্তি। তবে মিত্র, আজকে যে এই ভূমি দেখা যাচ্ছে, আজ হয়তো ব্রজবাসীদের হাতে রয়েছে, কিন্তু এই সম্পূর্ণ ভূমি একটি সময় ভগবান শ্রীকৃষ্ণেরই ছিলেন। বেশিরভাগ জমি ছিলেন দুজনার, এক বিশ্ববাবানু এবং এক হলো নন্দ মহারাজ, রাধারানীর পিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের পিতা। তবে রাধারানীর পিতা কিন্তু শ্রীকৃষ্ণের পিতার থেকে অনেক ধনী ছিলেন। জানেন, 11 লক্ষ গাভী ছিল বিশ্ববাবানুর, আর নন্দ মহারাজের মাত্র 9 লক্ষ, 3 গুণ বেশি। এটাই তো একটি রহস্য যে আমাদের রাধারানী কতটা ধনী। তাই আমাদের উচিত রাধারানীর শরণে যাওয়া। না, আমি মিত্র আমার ভাব বললাম, আসলে রাধারানীর শরণে যাওয়া আর ভগবান শ্রীকৃষ্ণের শরণে যাওয়া একই ব্যাপার, তাই না? তবুও ভালো লাগে রাধারানীর শরণে যেতে। কেন কি আমাদের শ্রীমতী রাধারানী পরম দয়াময়, ওনার মতো দয়াময় আর ত্রিভুবনে কে আছে বলুন? কেউ নেই। আজ এই বৃন্দাবন ধামও আমরা দর্শন করছি শুধুমাত্র রাধারানীর জন্য, তাই না? আর এই বৃন্দাবনে আসবেন কেন? তার কারণ হলো বৃন্দাবন হলো শান্তির স্থান, সুখের স্থান। সে কারণেই এই বৃন্দাবন ধামে আমাদেরকে বাস করতে হয়, আসতে হয়, সাধুগুরু বৈষ্ণবদের দর্শন হয়, সুন্দর প্রসাদের স্বাদ আস্বাদন করা যায়, সুন্দর প্রকৃতি দেখা যায়, যা ভগবানের লীলার স্থলী। অনেকও আরও সুখের ঠিকানা রয়েছে যার ব্যাখ্যা করার মতো কোনো যোগ্যতা আমার নেই। সে কারণেই বৃন্দাবন ধাম আমাদের কাছে এত প্রিয় এবং রাধারানীও অনেক প্রিয়, তাই না? তো মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, অন্য কোনো টপিক নিয়ে আমি আবার হাজির হব। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন। রাধে রাধে।